কার্পেটই ও খোয়া উঠে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে সড়ক। দেখে বোঝার উপায় নেই, বছর খানেক আগে সংস্কার করা হয়েছে এটি। নীলফামারীর সৈয়দপুরের ওয়াবদা মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত 4 কিলোমিটার শেরেবাংলা সড়কের এমন বেহাল অবস্থা। গত বছর 27 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় রাস্তাটি। এক বছর যেতে না যেতেই হয়ে পড়েছে চলাচল অযোগ্য। বেহাল দশার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় এই সড়কে চলাচলকারী যাত্রীদের। এছাড়া বিকল্প পথে শহরে যেতে ঘুরতে হয় 5 কিলোমিটার অতিরিক্ত পথ। 3 মাসের মধ্যে পূর্বের দশায় ফিরে গেছে এবং তার থেকে আরো খারাপ অবস্থায় গেছে। যে কাজটা হয়েছে এটা কোনো মানসম্মত কাজ না, এটা শুধু নাম। এত উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু রাস্তাগুলো ঠিক করা হচ্ছে না। সৈয়দপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী বলেন, বরাদ্দ কম হওয়ায় মানসম্মত হয়নি কাজ। 40-50 টন ওয়েট পাথরবাহী ড্রাম ট্রাকগুলো যখন যায় তখন এই রাস্তাগুলো থাকার কথা না বা টিকার কথা না। আর পৌর মেয়র জানান, একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। এই রাস্তাটিকে পুনর্নির্মাণ করার জন্য RUDP প্রকল্পের অধীনে কাজ করার জন্য অগ্রাধিকার দিয়েছি। সৈয়দপুর পৌরসভার মোট রাস্তা 170 কিলোমিটার, এর মধ্যে 150 কিলোমিটার পাকা ও কাঁচা রাস্তা রয়েছে 20 কিলোমিটার। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।